কখন দিবে? বাসায় গিয়ে দিব আমরা? কেন? এখানে না, আমরা কাল মর্নিং এ বাসে চলে যাব, ঢাকায় চলে যাব আমরা। কেন? ঢাকায় যেতে হবে তো, আমাদের বাসে যেতে হবে না, বাবার অফিস শুরু হয়ে যাবে তার জন্য। এখানে বাবা অফিস করে যাবে, এখানে তো বাবা অফিস করতে পারবে না, বাবার অফিস তো ঢাকায়। বাবা কই গেছে জানি? এখন তো নানার সাথে গিয়েছে, নানা অফিসে। আমরা ঢাকায় গিয়ে তারপর দিব ওকে বাবা। এখন তো ঢাকা যাব না, এখন তো নানুমণি গেলে কান্না করবে। নানুমণিকে আমরা বলেছি না আমরা নেক্সট মর্নিং যাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম অর্গানাইজিং বাই মি। যে যেখানেই আছেন আশা করছি সুস্থ আছেন এবং পরিবারের সবার সাথে নিরাপদে আছেন। অনেক দিন পর আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করতে চলে আসলাম। যদিও এই ব্লগটা আমার অনেক আগের, ঈদের পরপর যখন বাবার বাসায় গিয়েছিলাম তখনকার ব্লগ। আসলে এরপর কেন এতদিন আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি বা করিনি, সেটা অনেকেই হয়তো জানেন যারা আমার রেগুলার ভিউয়ার বা আমার যারা আমার রেগুলার ভিউয়ার বা যারা আমার চ্যানেলের ভিডিও রেগুলার দেখে থাকেন, তারা অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। অনেক কিছুর মধ্য দিয়ে পার হয়েছি আমি এবং আমার পরিবার গত কিছুদিন, শেয়ার করব আপনাদের সাথে। যদিও আমি এখনও পুরোপুরি সুস্থ না, তবে অনেকটাই রিকভার করেছি ধীরে ধীরে আল্লাহর রহমতে, ইনশাআল্লাহ আশা করছি পুরোপুরি সুস্থ হয়ে উঠব। আমার কাছে নতুন কোনো আপডেট ভিডিও ছিল না আপনাদের সাথে শেয়ার করার মতো, তার জন্যই পুরাতন ভিডিও দিয়েই আপনাদের সাথে একটু লাইফ আপডেট দিতে আসলাম। অনেক আপুরা আছেন যারা আমাকে ভালোবাসেন, তারা নক করছেন মেসেঞ্জারে, জানতে চাইছেন বা ইউটিউবে কমেন্ট করছেন। আমি খুবই দুঃখ প্রকাশ করছি কারণ আমি সবার রিপ্লাই দিতে পারিনি। আমার শারীরিক এখন যে অবস্থা বা আমি এখন যেই সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি, সবার রিপ্লাই একসাথে বা সবাইকে সবার রিপ্লাই দেওয়াটা আমার জন্য পসিবল হয়ে উঠছে না। তার জন্য ভাবলাম যেহেতু আমি এখন কিছুটা রিকভার করেছি আর এখনও আমি আইসোলেশনে আছি, তাহলে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার, আমার একটা ব্লগের মাধ্যমে সবাইকে বলতে জানাতে পারি আমি কেমন আছি বা সবার মেসেজের রিপ্লাই, যেহেতু সবার মেসেজটা একই ছিল, সবার মেসেজের রিপ্লাইও দিতে পারি। তার জন্যই আমার আজকে ব্লগটা মূলত শেয়ার করা। তুমি লাইক করো পেয়ারা। ওগুলো পাখি খাইছে কিছু, বুঝছো? এই দেখো পাখি খেয়ে কি করছে, দেখছো? দেখো শাফিন, গাছে মানে গাছেই খাইছে পাখি। এই যে গাছেই খাইছে। হ্যাঁ বাবা, আমি এখনো পুরোপুরি একটানা কথা বলতে পারি না, বেশ কিছুক্ষণ কথা বলার পর হাঁপিয়ে উঠি, যার কারণে আমি একটু থেমে থেমে কথা বলছি। অনেকে আপুরাই জানেন না যে আমার কি হয়েছিল, কারণ আমি আমার কমিউনিটি ট্যাবে যে পোস্ট করেছি সেখানে ক্লিয়ার করিনি, তবে অনেকেই আমার পোস্টের মাধ্যমে বুঝতে পেরেছেন, আবার অনেকেই কনফিউজ ছিলেন। আমি কোভিড পজিটিভ নিয়ে লাস্ট 20 ডেজ থেকে আইসোলেশনে আছি। আমার পরিবার, আমার আমার ছোট্ট পরীকে ছাড়া গত কিছু দিন থেকে খুব কঠিন সময় পার করছি, গত 20 দিন থেকে। আমার 3 বছর প্লাস মেয়েটা যখন দরজার ওপার থেকে কান্না করছে, মাম্মি আমি তোমার কাছে যাব, মাম্মি আমি তোমার কাছে যাব, মাম্মি আমি বাবার কাছে শাওয়ার নিব না, বা মাম্মি আমি তোমার হাতে খেতে চাই, মাম্মি আমি তোমার কাছে গোসল করতে চাই, মাম্মি আমি তোমার কাছে ঘুমাতে চাই, মাম্মি আমি আর দুষ্টুমি করব না, প্লিজ তুমি দরজা খোলো, এই সময়টা খুব খুব কঠিন ছিল, খুব কষ্টের ছিল আমার জন্য। এখনও আমি এই সময়টার মধ্য দিয়ে পার করছি। আমাদের জীবন সত্যি কতটা ক্ষণস্থায়ী, কখন কীভাবে বিপদ আসে আসতে পারে আমরা কেউ জানি না। এই যেমন দেখুন, ঈদের পর বাবার
বাসা থেকে আসার আগের দিন সময়টা ছিল অন্যরকম সুখের। আমি তখনও সুস্থ ছিলাম, আমার পরিবারের সবাই সুস্থ ছিল। ঢাকায় ব্যাক করার পরও আমি প্রথম দিন সুস্থ ছিলাম। হঠাৎ এমন একটা বিপদ আল্লাহ তাআলা আমাদের জন্য লিখে রেখেছেন জানা ছিল না। থাক সেসব কথা, সব কিছুর পর হয়তো আল্লাহ তাআলা ভালো কিছু ঠিক করে রেখেছেন আমার পরিবারের জন্য। বিপদ যেমন তিনি দিয়েছেন, তিনিই রক্ষা করবেন। আমার অসুস্থতার সময় আমার আমার ফ্যামিলির রিলেটিভস, ফ্রেন্ডস, কলিগস সবাই অনেক বেশি পাশে ছিলেন, খোঁজ খবর নিয়েছেন, আমার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন। তাতে কাউকেই ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না, সবার প্রতি আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞ, আর সবার জন্যই অনেক বেশি ভালোবাসা, আর আল্লাহ তাআলার কাছে, আমার সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক বেশি দোয়া থাকবে সবার জন্য। আমি এখন অপেক্ষা করছি আমার সেকেন্ড টেস্টের জন্য। সবাই দোয়া রাখবেন যেন নেগেটিভ আসে, আমি যেন আমার ছোট্ট মেয়েটার কাছে ফিরতে পারি, কারণ আমার এই অসুস্থতার পিছনে আমাকে শারীরিকভাবে যতটা না কাবু করেছে বা শারীরিকভাবে আমি যতটা না অসহায় ফিল করেছি, তার থেকেও খুব বেশি অসহায় ফিল করেছি আমি মানসিকভাবে। কারণ আমার এই ছোট্ট 3 বছর প্লাস বাচ্চাটাকে রেখে একটা রুমে থাকা, খুব, আমি জানি হয়তো এটা তারাই ফিল, প্রত্যেকটা মা হয়তো ফিল করতে পারবেন ঠিক কতটা কষ্টের এটা। আল্লাহর অশেষ রহমতে আমার মেয়েটা সুস্থ আছে, ওর মধ্যে কোনো সিমটম নাই, ও স্বাভাবিক এবং প্লেফুল আছে, কিন্তু ও অনেক মেন্টালি একটা ট্রমার মধ্যে আছে, সব কিছু উল্টাপাল্টা, তবে আমার বিশ্বাস সব কিছু ঠিক হয়ে যাবে। আমি এখন অপেক্ষা করছি, আমার সেকেন্ড টেস্ট আমি করাবো, আর 2-1 দিনের মধ্যেই সেকেন্ড টেস্টের নেগেটিভ আসলে তারপর আমি আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করব, কীভাবে আমি এই ভাইরাসে আক্রান্ত, সেটার সিমটমগুলো আমার মধ্যে কী কী ছিল, কীভাবে আমরা বাসায় সব কিছু এই সিচুয়েশনটাকে আমরা হ্যান্ডেল করেছি, যেহেতু আমার বাসায় আমি আমার আমার ছোট বড়ির বাবা ছোট বড়ি ছাড়া কেউ ছিল না, এই সিচুয়েশনে সব কিছু আমরা কীভাবে ওভারকাম করেছি, কীভাবে আমরা বাসায় আমরা সুস্থতার জন্য কী কী করেছি, সব কিছু আপনাদের আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকের ব্লগে শেয়ার করছি না, তবে ইনশাল্লাহ শেয়ার করব। তাহলে বলো, আমি তো টায়ার্ডই হয়ে যাব আজকে, এমনিতে আমরা জার্নি করে এসেছি, আমরা নেক্সট মর্নিংয়ে উঠে বাচ্চা বেগোস করবো। ওকে মা, আর ইউ হ্যাপি নাও? আমি করে দিব তোমাকে গোসল। দেখেছো আমাদের এই গাছটা মরে গেছে মা, আমরা যে ছিলাম না পানি দেওয়া হয়নি, তাই দেখেছো কি হলো এখন, আমাদের এই পুদিনা পাতাটা তো মরেই গেল মা, এখন কি হবে আমাদের? মাম্মি সাজ, তুমিও কি মামির মতো স্যাড হয়েছো? গাছে পানি দিবে? ওরে বাবা, তাহলে গাছ ঠিক হয়ে যাবে? ওকে, কিন্তু নট নাও মা, এখন তো অনেক রোদ, আমরা তো বিকেল বেলায় গাছে পানি দিব। ওকে, তুমি আর আমি মিলে গাছগুলোকে পানি দিব, ঠিক আছে? ওকে, এখন আমাদের ফ্রেশ হতে হবে, চেঞ্জ করতে হবে, তারপর বাসা ক্লিন করতে হবে, ঠিক আছে? ওকে,
আমাদের প্ল্যান ছিল আমরা খুব সকালবেলায় রওনা দিয়ে দিব, কিন্তু আমাদের রওনা করতে করতে দুপুর হয়ে যায়, 12টার দিকে আমরা রওনা দিই, যার কারণে আমরা আমরা ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট আমাদের বিকেলই হয়ে যায়। ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে আমাদের 3টা 4টা বেজে যায়। আর এই যে আমার ছোট পরী, না বাবা তুমি হেল্প করতে পারবে না, মামি করতে পারবো না বাবা, তুমি পারবে না বাবা, আমি এইভাবে করব। এই বুড়ি বুঝছি না তুই পারবি না, পাবো, আমি বিগ বেবি। এস আসছে বিগ বেবি, বিগ বেবি মামি, বড় তো বিগ বেবি আমার। তোমার ড্রেসে দাগ লেগে যাবে, তোমার ড্রেসটা নষ্ট হয়ে যাবে এই আচারের তেলে। আমি যখন বলবো তখন তো আমাকে হেল্প করতে চাও না, আমি বললাম একটু তখন ফ্যানটা দিতে, তুমি দিতেই চাইলে না। মাম্মির কত কষ্ট হচ্ছিল গরমে, বেশ কিছুদিন কাটিয়ে কোথাও থেকে বাসায় আসার পর অনেক কাজ থাকে, একগাদা ড্রেস জমে যায় ধোয়ার জন্য, তাছাড়া আম্মু যেসব জিনিসপত্র দিয়ে দিয়েছিল সেগুলো গুজগাছ করা, বাসাও একটু ক্লিন করা, সব মিলিয়ে বেশ অনেক কাজ, অনেক চাপে ছিলাম ছিলাম সেগুলোই করে নিচ্ছিলাম, গুছিয়ে রাখছিলাম। যেমন আম্মু আম শক্ত দিয়েছে, বেশ অনেক আচার দিয়েছে, তাছাড়া বেশ কিছু খাবার রান্না করে দিয়েছে, আর আরও অনেক কিছু দিয়েছে, সেগুলো আমি যেখানে যেটা রাখার সেটা গুছিয়ে রাখছিলাম। আর হচ্ছে তখনও আমি সুস্থ ছিলাম, আর তাছাড়া তখনও জানতাম না যে আর কয়েকদিন পরই আমার জন্য খুব বড় সড়ো একটা ধাক্কা আসবে, বা আমরা পারিবারিক একটা খুব বড় সড়ো একটা দুর্যোগে আমাদের জন্য খুব বড় সড়ো একটা বিপদ অপেক্ষা করছে। তখনও জানতাম না, আমরা কতই না প্ল্যান করে থাকি কিন্তু সেই প্ল্যানটা আসলে আদৌ সাকসেসফুল হবে কি না সেটা একমাত্র তো আমাদের সৃষ্টিকর্তাই জানেন। আজকের এই ব্লগটা বানানোর সময় আমি আমার ছোট্ট পরীর সাথে যে মুহূর্তগুলো দেখছিলাম, আর খুব বেশি মন খারাপ হচ্ছিল, খুব কান্না পাচ্ছিল, মনে হচ্ছিল এক্ষুনি গিয়ে আমি আমার মেয়েটাকে আমার বুকে জড়িয়ে নিই আর এত এত করে আদর করে দিই, এত এত করে আদর করে দিই। সেই কত দিন, আজকে তুই আচ্ছা আজকে 20 দিন আমি ওকে আমার কাছে নিতে পারি না। সবাই দোয়া করবেন, সেপ্টেম্বরের 2 তারিখ আমার সেকেন্ড টেস্ট করানোর কথা, আল্লাহ আল্লাহ করে যেন নেগেটিভ আসে আর আমিও সুস্থ হয়ে আমার মেয়ের কাছে ফিরতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।